নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ICDS পরীক্ষা 2024 সম্পর্কে। এবং তোমাদের জেনে রাখি, তোমাদের ICDS কর্মী এবং সহায়িকার পরীক্ষার এডমিট কার্ড প্রকাশিত হলো। তোমাদের পরীক্ষা হবে 8ই সেপ্টেম্বর 2024 তারিখ, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 8 তারিখে তোমাদের পরীক্ষা হবে। কখন পরীক্ষা হবে এবং তোমরা কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব। এবং তার সাথে সাথে আমরা আলোচনা করব তোমরা পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে সেই সম্পর্কে। অর্থাৎ দেখো, কর্মী এবং সহায়িকা বিভিন্ন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করেছো বিভিন্ন লোকেশন থেকে। তোমাদের পরীক্ষা 8ই সেপ্টেম্বর 2024, এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তার কারণ হচ্ছে, বর্তমানে যে সমস্ত প্রশ্নগুলি আসছে, প্রশ্নগুলি কিন্তু খুব একটা সহজ বা খুব একটা জটিলও কিন্তু নয়, কিন্তু তোমাদের খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলেই খুব ভালো স্কোর করতে পারবে। কিভাবে তোমরা প্রিপারেশন নেবে সেই সম্পর্কে আলোচনা করব, এবং কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব। তো তাই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখো, প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে সবাই এই আপডেটটি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ICDS সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি তোমরা কীভাবে ICDS কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। সেজন্য প্রথমেই এই চ্যানেলের তোমাদেরকে প্লেলিস্টে আসতে হবে। এবং প্লেলিস্টে আসার পরে দেখো, যখনই তোমরা এখানে ক্লিক করবে, এখানে একটি প্লেলিস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো, এখানে ICDS-এর প্লেলিস্ট কিন্তু রয়েছে। এই প্লেলিস্টে তোমাদের আসতে হবে, এবং এখান থেকে দেখো ICDS-এ তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে, সাজেশন পেয়ে যাবে, প্রিভিয়াসের কোশ্চান আনসার পেয়ে যাবে, অর্থাৎ কমপ্লিট প্রিপারেশন কিন্তু তোমরা নিতে পারবে। তো সেক্ষেত্রে যা যারা পরীক্ষা দেবে এই চ্যানেলের প্লেলিস্টে আসবে, এবং সেখান থেকে ICDS-এর প্লেলিস্ট পেয়ে যাবে। এবং সেখান থেকে তোমরা দেখো ICDS-এর যে ক্লাসগুলি রয়েছে সেগুলো তোমরা কিন্তু পুরোপুরি পেয়ে যাবে। তো এগুলো কিন্তু যতগুলি তোমাদেরকে প্রশ্ন উত্তর এখানে শেয়ার করে দিয়েছি, প্রত্যেকটি খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে। তো সেক্ষেত্রে যদি তোমরা মোর দেন 80% কমন পেতে চাইছো, তাহলে অবশ্যই এই প্লেলিস্ট কিন্তু তোমরা ফলো করো, এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। অর্থাৎ এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন আসে। এতদিন পর্যন্ত যতবার বিভিন্ন জায়গাতে ICDS-এর পরীক্ষা হয়েছে, প্রচুর প্রার্থী এই প্লেলিস্ট থেকে কিন্তু পাস করেছে এবং খুব ভালো নম্বর পেয়ে পাস করেছে। তো সেক্ষেত্রে তোমরা যা যারা প্রস্তুতি নিচ্ছ, তারা অবশ্যই এই প্লেলিস্ট কিন্তু দেখবে, এবং নিয়মিত ক্লাসগুলি এই চ্যানেলে করানো হচ্ছে সেই ক্লাসগুলো কিন্তু ফলো করবে, সেগুলো প্র্যাকটিস করলেই কিন্তু যথেষ্ট। তো সেক্ষেত্রে এই ভিডিওর যে কমেন্ট রয়েছে, সেই কমেন্টে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি আসতে পারবে, অথবা চ্যানেলে সার্চ করেও তোমরা এই প্লেলিস্টে কিন্তু আসতে পারবে। তো দেখো, আজকে টোটাল এখানে 8টি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। টোটাল 8টি নোটিশ কিন্তু জারি হয়েছে। দেখো, এই 8টি নোটিশে বিভিন্ন জায়গার এডমিট কার্ড কিন্তু প্রকাশিত হয়েছে, এবং 8ই সেপ্টেম্বর 2024 তোমাদের পরীক্ষা ডেট রয়েছে। দেখো কোন কোন জায়গাতে এই নোটিশগুলি প্রকাশিত হয়েছে। তো বলে রাখি, যা যারা আলিপুরদুয়ার জেলা থেকে দেখছো, তাদের কিন্তু পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে। দেখো, আলিপুরদুয়ারে দুই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু হয়েছিল। প্রথম অ্যাপ্লিকেশন দেখো এখানে 2020-তে হয়েছিল, তাদের কিন্তু পরীক্ষা এখনও হয়নি। তাদেরও পরীক্ষা হবে সেপ্টেম্বরের 1 তারিখ সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এবং তোমাদের এডমিট কার্ড ডাউনলোড চলছে 12ই আগস্ট 2024 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে এডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে, যা যারা 2020-র বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করেছিলে। একই রকমভাবে দেখো, এই যে বিজ্ঞপ্তি সেটা হচ্ছে কুমারগ্রাম মেন এবং এডিশনাল। এবং আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে আলিপুরদুয়ার জেলাতে 2020-তে বেরিয়েছিল, যেখানে ওয়ার্কার পোস্টে যা যারা অ্যাপ্লিকেশন করেছিল, আলিপুরদুয়ার 2 মেন এবং এডিশনাল ICDS প্রজেক্টের তরফ থেকে, তাদেরও কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখে পরীক্ষা
সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এরা হচ্ছে যা যারা 2020 বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করেছিলে, তাদের কিন্তু পরীক্ষা সেপ্টেম্বরের 1 তারিখে। আর দেখো, আরও বিভিন্ন বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছিল 2024 সালে। 2024-এ দেখো, এখানে ফেব্রুয়ারি মাসে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রেও কিন্তু পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে। দেখো এখানে ICDS হেল্পার আলিপুরদুয়ার 2 মেন এবং এডিশনাল, যেখানে 8ই সেপ্টেম্বর 2024 সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত পরীক্ষা, এবং এখানে যা যারা অ্যাপ্লিকেশন করেছিলে 16ই আগস্ট 2024 তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। 16 তারিখ থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড যা যারা আলিপুরদুয়ার 2 মেন এবং এডিশনাল ICDS প্রজেক্ট থেকে অ্যাপ্লিকেশন করেছিলে। একই রকমভাবে দেখো ICDS হেল্পার, এখানে এটা হচ্ছে আলিপুরদুয়ার আরবান, যা যারা ICDS প্রজেক্টের তরফ থেকে অ্যাপ্লিকেশন করেছিলে 8ই সেপ্টেম্বর 2024, পরীক্ষা সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত, এবং এখানেও দেখো 16ই আগস্ট 2024 অর্থাৎ 16 তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। একই রকমভাবে দেখো এখানে আরও বিভিন্ন কিন্তু নোটিশ জারি হয়েছে, যেখানে বলা হচ্ছে ফলাকাটা মেন এবং এডিশনাল ICDS প্রজেক্টের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল ফেব্রুয়ারি 2024, যেখানে তোমাদের পরীক্ষা হবে 8ই সেপ্টেম্বর 2024 এবং 16ই আগস্ট 2024 তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। একই রকমভাবে দেখো এখানে কালচিনি মেন এডিশনাল 1 এবং এডিশনাল 2 টোটাল 3টি বিজ্ঞপ্তি জারি হয়েছিল, যেখানেও দেখো তোমাদের বিজ্ঞপ্তি জারি হয়েছিল ফেব্রুয়ারি 2024 এবং তোমাদের পরীক্ষা হবে 8ই সেপ্টেম্বর 2024 সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত, এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 16ই আগস্ট 2024 তারিখ থেকে। একই রকমভাবে ICDS হেল্পার যা যারা অ্যাপ্লিকেশন করেছিলে কুমারগ্রাম মেন এবং এডিশনাল ICDS প্রজেক্ট, যেখানে 8ই সেপ্টেম্বর 2024 তোমাদের পরীক্ষা সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত, এবং 16ই আগস্ট 2024 তোমাদের অ্যাডমিট কার্ড সেদিন থেকে ডাউনলোড করা যাবে। একই রকমভাবে দেখো আরও একটি নোটিশ কিন্তু জারি হয়েছে, যেখানে বলা হচ্ছে মাদারিহাট মেন এবং এডিশনাল ICDS প্রজেক্ট, যেখানে ফেব্রুয়ারি 2024 বিজ্ঞপ্তি জারি হয়েছিল, এবং দেখো এখানে বলা হচ্ছে তোমাদের 8ই সেপ্টেম্বর 2024 পরীক্ষা সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত, এবং 16ই আগস্ট 2024 তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অর্থাৎ দেখো এই যে বিভিন্ন নোটিশগুলি জারি হয়েছে, যেখানে দেখো দুই ধরনের কিন্তু ডেট এখানে রয়েছে। যা যারা 2024-এর যে ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছিল ফেব্রুয়ারি মাসে 2024-এ, তাদের পরীক্ষা কিন্তু একটি ডেটেই হবে, অর্থাৎ 8ই সেপ্টেম্বর 2024 তোমাদের কিন্তু পরীক্ষা। এই সমস্ত বিজ্ঞপ্তির ক্ষেত্রে 8ই সেপ্টেম্বর 2024 দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পরীক্ষা, একই দিনে সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা চলবে, এবং তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 16ই আগস্ট 2024 তারিখ থেকে। ঠিক আছে, আর যা যারা 2020 বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করেছিলে, দীর্ঘদিন ধরে কিন্তু পরীক্ষা হয়নি, তাদের ক্ষেত্রেও দেখো তোমাদের পরীক্ষা কিন্তু হচ্ছে। দেখো 24/1/2020 এটার বিজ্ঞপ্তি কিন্তু ছিল, এবং সেখানে দীর্ঘদিন ধরে কিন্তু পরীক্ষা হয়নি, যে কারণে তোমাদের পরীক্ষাও কিন্তু হতে চলেছে সেপ্টেম্বরের 1 তারিখে সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তো সেক্ষেত্রে তোমরা কোন বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করেছ সেই বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের কিন্তু নির্দিষ্ট ডেটে পরীক্ষা হবে, এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো দেখো তোমরা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব, যেখানে তোমাদের জানিয়ে রাখি প্রথমেই তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। দেখো নিচের দিকে তোমাদের যেতে হবে, এবং এখানে দেখো অনেকগুলো অপশান কিন্তু তোমরা পেয়ে যাবে,
যেখানে দেখো লেখা রয়েছে প্রিন্ট অ্যাডমিট কার্ড, এখানে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবে দেখো এখানে যা কিছু চেয়েছে এগুলো খুব ভালোভাবে তোমাদের ফিল আপ করতে হবে। এবং ফিল আপ করার পরে দেখো এখানে সার্চ বলে একটি অপশন রয়েছে, সার্চ অপশনে ক্লিক করবে তাহলে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এবং সেটা তোমরা প্রিন্ট করতে পারবে। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন নম্বর কিন্তু চেয়েছে, অ্যাপ্লিকেশন নম্বর যদি না থাকে তাহলে দেখো অথবা কিন্তু বলা হয়েছে, অথবার ক্ষেত্রে এখানে দেখো ফাদার্স নেম এই সমস্ত কিছু তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এবং তারপরে দেখো প্রজেক্ট এবং গ্রাম পঞ্চায়েত এগুলো ফিল আপ করবে, তারপরে সার্চ করবে এবং তারপরে তোমরা অ্যাডমিট কার্ড কিন্তু দেখতে পাবে এবং সেটা প্রিন্ট করতে পারবে। তো যা যারা অ্যাপ্লিকেশন করেছিলে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসো এবং সেখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, যা যারা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে দেখছো তাদের ক্ষেত্রেও আইসিডিএসের পরীক্ষা কিন্তু রয়েছে 25 আগস্ট 2024। এটা আমি তোমাদের কিছুদিন আগে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম, কিন্তু যা যারা জানো না তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি 25 আগস্ট 2024 তোমাদের কিন্তু পরীক্ষা সকাল 10টা থেকে 12টা, আবার কিছু কিছু ক্ষেত্রে দুপুর 2টো থেকে 4টা পর্যন্ত কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইট থেকে যখনই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেখানে কিন্তু লেখা থাকবে তোমাদের কখন পরীক্ষা হবে, অর্থাৎ 10টা থেকে 12টাতে হবে নাকি দুপুর 2টো থেকে 4টা পর্যন্ত হবে, সেগুলো তোমরা কিন্তু দেখতে পাবে। তো সেক্ষেত্রে বলে রাখি তোমাদের বর্তমানে 2টি জেলাতে অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশিত হলো, আলিপুরদুয়ার জেলা এবং উত্তর চব্বিশ পরগনা। এই 2টি জেলা থেকে যা যারা অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করো, সেখান থেকে তোমরা চেক করতে পারবে কোথায় যেতে হবে এবং কখন তোমাদের পরীক্ষা হবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। যা যারা ভিডিওটি দেখলে প্রত্যেকেই রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তার পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।